পূজোটাকে উত্তরবঙ্গ পর্যটন শিল্পের মুকুটের নয়া পালক। দীর্ঘ প্রতীক্ষার পর পাহাড় ও সবুজের বুক চিরে যাত্রা শুরু করলো স্টিম ইঞ্জিন। তাই প্রতিদিনের কাজের ব্যস্ততা থেকে বেরিয়ে প্রকৃতির শোভা উপভোগ করতে চাইলে যেতে হবে উত্তরবঙ্গ। কাঁচে মোড়া ভিস্তাডম কোচে করে পর্যটকরা চাক্ষুষ করতে পারবেন এই সৌন্দর্যকে। পর্যটকরা এখানে দার্জিলিং চায়ের স্বাদ উপভোগ করতে করতে সুকনা মিউজিয়াম ঘুরে আসবেন খুব সহজে। আমরা যাব একটু রংটং অবধি যাব। আমরা আসছি আমাদের অ্যাসোসিয়েশন এতুয়া তরফ থেকে। এখন যেহেতু আমাদের ট্রাভেল ইন্ডাস্ট্রিটা টোটালি একদমই দুঃখিত অবস্থায় ছিল, কিন্তু এই ট্রেন যখন চালু হয়েছে, এই ট্রেন সব চালু হয়েছে, নতুন নতুন জিনিস আছে, আমাদের ট্যুরিস্টের জন্য অ্যাট্রাকশনের জন্য অনেক কিছু আছে, তাই জন্য এটা এই ট্রেনে সফর করতে আমাকে অনেকই ভালো লাগছে। রেল সূত্রে খবর, জনপ্রতি এই সাফারি ভাড়া রাখা হয়েছে 970 টাকা। যদিও ভরা পর্যটন মরশুমে এই ভাড়া 1200 টাকা। লকডাউন এবং করোনার কারণে উত্তরবঙ্গের পর্যটন শিল্প ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মূলত এই বিষয়টি মাথায় রেখে পর্যটন শিল্পকে ছন্দে ফেরাতেই রেলের এই উদ্যোগ। আমাকে ধরা আর অ্যাট্রাক্ট করনে কে লিয়ে, কিউকি ইয়াহাঁ পে তো ইন্ডাস্ট্রিজ তো হ্যায় নাহি, তো মেইনলি ইয়াহাঁ কি আমদানি তো ট্যুরিজম কে উপর হি হ্যায়। করোনার কাঁটা এড়িয়ে প্রশাসনের নির্দেশ মেনে প্রকৃতিরানীর শোভা উপভোগ করতে এখন শুধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।